নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো এই রকমই ধোকার ডাল্লার রেসিপি চলুন দেখে নিই ধোকার ডাল্লা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে ধোকাটা তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে দেখুন ধোকা তৈরি করার জন্য আমি ছোলার ডাল এবং মুসুরের ডাল দুই রকম ডাল ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডাল দিয়েও তৈরি করতে পারেন এখানে ডালের সাথে পেস্ট করার জন্য আমি এখানে অল্প কিছুটা পরিমাণে আদা এবং দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম বন্ধুরা আদা এবং কাঁচা লঙ্কা ডালের সঙ্গে দিয়ে পেস্ট করে নিলে একই সঙ্গে পেস্ট হয়ে যায় এবং স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবং এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা চাইলে শিললোড়া দিয়েও বেটে নিতে পারেন ঘন করে বেটে নিয়ে এই রকম দেখুন বন্ধুরা একদম স্মুথভাবে বেটে নিয়েছি এখন ধোকাটা তৈরি করার জন্য রিফাইন অয়েল ভালো করে গরম করে দিয়ে দিলাম একচমচ পরিমাণে হিং হিংটা দু এক সেকেন্ড তেলের মধ্যে দিয়েই তার মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা আমাদের ডালের বাটা ডাল বাটাটা দেবো যখন কড়াইতে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো এবং অনবরত নাড়তে হবে ডালের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে চিনি এবং হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে অনবরত আমি এক থেকে দুই মিনিট এইভাবে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের ধোকা আজকের একদম তৈরি এবারে এটাকে সেপ দিয়ে তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে আমি একটা এরকম ধরনের থালা নিয়েছি কানা উঁচু এবং তার মধ্যে হালকা তেল আমি আগের থেকে দিয়ে রেখেছিলাম যাতে ধোকাটা খুব সুন্দর উঠে আসে এখন গরম গরমই আমাদের ধোকাটার মধ্যে দিয়ে থালার মধ্যে দিয়ে কিন্তু এই এইরকমভাবে সমান করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আর সমান হবে না এই গরম গরমই সমান করে নিতে হবে দেখুন বন্ধুরা এই রকমভাবে চারিদিকটা সমান করে নিয়েছি এখন ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা ঠিক পনেরো মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে জমে গেছে এখন এটাকে আমি স্কোয়ার করে কেটে নেব বন্ধুরা এই ধোকাটা আমি স্কোয়ার করে কাটছি আপনারা নিজেদের মতো করে যেটা অনেকে বরফির মতো করে কাটে সেটাও করে নিতে পারেন এইভাবে আমি একটু বড় বড় টুকরো করেই সমস্তটাই কেটে নিচ্ছি এখন এটাকে আমি একটা থালা বড় থালার মধ্যে দিয়ে এইভাবে উল্টে দিয়ে আমি বের করে নেব সবটাই বন্ধুর এইভাবে একটু এ করে নিলেই কিন্তু নাড়া দিয়ে নিলেই দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে এবং একটু বড় বড় সেফ রেখেছি খুব ভালো লাগে বড় বড় শেপটা এখন এটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা এখানে আমি রিফাইন অয়েল খুব ভালো করে গরম করে নিয়ে একে একে ধোকার স্কোয়ারগুলো দিয়ে আমি ফ্রাই করে নেব বন্ধুরা এইভাবে ধোকার তৈরি করে আমি আজকের ডাল্লা বানিয়ে দেখাব আপনারা চাইলে এটা স্ন্যাক্সের জন্য এইভাবে ভেজে কিন্তু চায়ের সাথে খেতে পারেন খুব ভালো লাগে এইভাবে আমি রিফাইন অয়েলের মধ্যে পাঁচ মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে রেখে একটু লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু ভিজে নিচ্ছি এবং ভাজতে কিন্তু আমার মিনিমাম পনেরো মিনিট সময় লেগেছে সবটাই ভাজতে পুরোটাই এখানে আমি একবার আপনাদেরকে পুরোটা ভেজে দেখাচ্ছি বাকিটা আমি আবারও ভেজে নেব বন্ধুরা বাকিটাও পুরোটা ভিজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু এইরকম ছোট্ট ছোটো টুকরো করা আলু বন্ধুরা আমি এখানে ধোকার ডাল্লা তৈরি করার জন্য আলু ব্যবহার করছি আপনারা চাইলে আলুটা নাও ব্যবহার করতে পারেন তো এইভাবে বন্ধুরা আলুটা একটু ভিজে নিতে হবে প্রথমেই আমি দুই মিনিটের জন্য একদম স্লো ফ্লেমে আলুটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে হালকা ভাজা ভাজা হবে এবং একটু বয়েল হয়ে যাবে ভাজার সময় আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তাতে করে আলুর মধ্যে লবণের স্বাদটা ভাজার সময় চলে আসবে এবং রেসিপিটা কিন্তু ভালোই হবে এইভাবে আবারও ঢাকা দিয়ে রাখলাম এক মিনিটের জন্য বন্ধুরা এক মিনিট পরে আমি দেখাচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো একটু বেশ ভাজা হয়ে গেছে এখন আমি একে একে আলুগুলো তুলে নেব বন্ধুরা আলুগুলো সাইড করে তুলে নিচ্ছি এবং ওই কড়াইতে এবার ডালদাটা তৈরি করব ফোড়নে বন্ধুরা আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং দু চারটে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে আমি গোটা গরম মশলা ব্যবহার করছি এবং যখন দেখব একটু ভাজা হয়েছে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে রেখেছি আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন এইভাবে তেলের মধ্যে দিয়ে আমাকে দুই থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করার সময় আমি এখানে এক চামচ পরিমাণে চিনি এবং লবণ দিয়ে দিলাম তাতে করে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে এবং আমাদের রেসিপিটা খুব ভালো হবে বন্ধুরা পেঁয়াজ এবং যখন ভাজবেন যদি হালকা চিনি দিয়ে দেন কালারটা কিন্তু খুব ভালো আসে এইভাবে দুই তিন মিনিট তেলের মধ্যে পেঁয়াজ পাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে তবেই পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বন্ধুরা আমি খোসা ছাড়িয়ে দুটো ছোটো ছোটো টমেটো আমি নিয়েছি যেটাকে এই রকমভাবে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি এখানে কিন্তু আপনারা চাইলে টমেটোটা গ্রেট করেও দিতে পারেন এখানে বন্ধুরা এক চামচ পরিমাণে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এবং দিয়ে কিন্তু আমি দু এক সেকেন্ডের জন্য একটু কভার করে রাখলাম আদা রসুনের কাঁচা স্মেলটা কেটে যাবে একদম স্লো ফ্লেমে রেখেছি বন্ধুরা আমি এখানে দুই মিনিট পরে দুই সেকেন্ড পরে দেখাচ্ছি দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর মাখা মাখা হয়েছে এখন আমি এখানে একে একে করে মশলাগুলো দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োও দিয়ে দিলাম এবং লঙ্কার গুঁড়ো বন্ধুরা লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী অনেকেই কম বেশি খান সেইভাবেই নিয়ে নেবেন এখন স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এক থেকে দুই মিনিট একদম স্লো ফ্লেমে রেখে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো বন্ধুরা আলু ভাজা আগের থেকেই ভেজে রেখেছি তাই আরও দু এক সেকেন্ড এইভাবে কষিয়ে নিয়েই কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি গরম জলটা দিলে কি হবে আমাদের রেসিপির সাথে খুব ভালো আসবে এবং খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করবে সবার শেষে আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা এখানে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো এরকম পাঁচ মিনিট পরেই আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ধোকাটা দিতে হবে বন্ধুরা আগের থেকে কিন্তু যখন আলুটা আলুর মধ্যে জল দিয়ে দিচ্ছেন তখন কিন্তু ধোকাগুলো দিলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে যখন দেখবেন আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে সবার শেষে ধোকাটা দিয়ে আমাদেরকে ওপর থেকে বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণে ধনে আমি দিয়ে দিলাম ধনে পাতাটা পুরোটাই অপশনাল আপনারা ছেলে নাও নিতে পারেন তা সত্ত্বেও কিন্তু রেসিপিটা খুব ভালো হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি রেখেছিলাম পাঁচ মিনিট জন্য পাঁচ মিনিট পরে আমি গরম গরম সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন নিরামিষ দিনের জন্য বা রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু এরকম ধোকার ডালা দারুণ লাগে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে